আক্কেলপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। স্টাফ রিপোর্টার নীরেন দাস। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে ডিসেম্বর বুধবার সকাল ১১টায় আক্কেলপুর পৌরসভা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সেখানেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, অবসরপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী শহীদুল আলম চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরপ্রাপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে গণরায় প্রদান করে জনগণ আরও স্বাধীনতার জয় এনেছে। সালের ৩০শে ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে আজকের এই সংসদ এবং দেশ পরিচালনা করছে। সেই উপলক্ষে আজকে দ্বিতীয় গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য বিজয় উৎসব রানী শেষে আমাদের ঐতিহাসিক হাসপাতাল গেটে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতা, দীর্ঘদিনের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোকসেদ আলী মাস্টার উপস্থিত আছেন। উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, পৌর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, পাঁচটি ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন, পাঁচটি ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগ এবং সংগঠন সহ আয়োজিত উদ্যোগে আজকে গণতন্ত্র রক্ষা দিবসে আমাদের রালি শেষে, বর্ণাঢ্য রালি শেষে আজকে কর্মসূচি সর্বশেষ আলোচনা সভা। সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের এই পথসভা সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবের সাধারণ সম্পাদক পৌর পিতা, সকলের কাছে আমি সঙ্গে হয়তো একটু পতাকাটা আমি শেষ হয়েছে। আমি ৩ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর পদে প্রার্থী। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এই আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি, যার হাত ধরে আক্কেলপুর উপজেলা গোলাম মাহফুজ আনসার ভাই আমাদের মাঝে উপস্থিত। আওয়ামী লীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, পাঁচটি রাজাকার ঘরের সন্তান নয়, আমি মুক্তিযোদ্ধা ঘরের সন্তান। আমি নৌকা মার্কা করে এসেছি। আমি ১৯৯৬ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। সেই থেকে আমার রাজনীতি শুরু। রাজনীতি করেছি এই দীর্ঘদিন। 1996। ফারহানা আহমেদ, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।